আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দিয়েছিল। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যক্রমের মধ্য দিয়ে দুর্বল হয়ে পড়ে সংগঠনটি। বিচ্ছিন্নভাবে তৎপরতা চালালে সংগঠিত হয়ে বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 15 বছর আগে দেশের 63টি জেলা একযোগে 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এ ঘটনায় সারা দেশে তখন 161টি মামলা হয়। দীর্ঘ সময় পুলিশের র‍্যাবের হাতে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরিফে বাংলা ভাই সহ কয়েক শতাধিক জঙ্গি। ঝালকাঠিতে 2 বিচারক হত্যার দায়ে 6 শীর্ষ জঙ্গির ফাঁসির মধ্য দিয়ে জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবির তৎপরতা না থাকলেও নব্য জেএমবি গুলশান হামলার মধ্য দিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম মনে করেন দেশে আরেকটি 17 আগস্ট ঘটানোর কোনো সুযোগ নেই। উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে, সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান করোনাকালীন সময়ে জঙ্গিদের অনলাইনে যোগাযোগ বেড়েছে, যা তাদের নজরদারির মধ্যেই রয়েছে। অনলাইনে ওরা অ্যাক্টিভ, কারণ এই ওয়েব যেটা এসছে আইএসের উত্থানের পরে বিশ্বব্যাপী, এটা অনলাইনটাকে, সাইবার স্পেসটাকে তারা তাদের প্রচার প্রোপাগান্ডার একটা মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নাই। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাজা ভোগ করার পর যদি কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দাই কর্মকর্তা। ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূলধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। নব্য জেএমবির শীর্ষ নেতা সালাহিন বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন 2013 সালে ময়মনসিংহের 30 সালে পিজন ভ্যান থেকে দিনে দুপুরে পুলিশ হত্যা করে 3 জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর থেকেই শীর্ষ পর্যায়ের এই জঙ্গি পলাতক রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।